हेलो बंधुरा, आमी प्रिया। आमादे चैनले सकल प्रकार पाठ गल्प शुनते आमादे चैनलटी सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी बाजिए अल बाटने क्लिक करुन। এখন এই সময়টা সকালের জন্য বরাদ্দ রাখে। তার মনে হয় সম্পর্ক ভালো রাখার জন্য দুজন দুজনকে সময় দেওয়া খুব প্রয়োজন। ফিজিক্যাল হলেই যে সম্পর্ক মজবুত হয় এমনটা নয়। সম্পর্ক মজবুত করতে হলে দরকার মনের সম্পর্ক, আত্মার সম্পর্ক। আর এই সম্পর্কগুলো তৈরি করার জন্য দরকার একে অপরকে সময় দেওয়া, একে অপরের আস্থা ভরসা হওয়া। এই যে সকালে ছোট ছোট আহ্লাদগুলো তাকে হাসায়, অভিমানী চোখে যখন ধ্রুবকে দেখে তখন ধ্রুব অভিমান ভাঙায় আর মনে মনে হেসে খুন হয়। এটা ভেবে যে একটু আদর আদর কথা বললেই যে পাখির অভিমান কমে যায়, একটু ছড়িয়ে ধরলেই যে কান্না থেমে যায়, এই অল্পদামি শাড়ি চুড়িতে গাল ভরে হাসে, এটুকু পাওয়াতে কেন এত খুশি মেয়েটা? সকালের রেজাল্ট দেয়, সে 4.75 পেয়েছে, সবাই খুব খুশি হয়। সকালের বাবা আসে সকালে ধ্রুবকে নিতে, বিয়ের পরে একবারও যাওয়া হয়নি, ধ্রুব যেতে পারবে না, তার এখন ছুটি নেই। ঠিক করা হলো সকাল তার বাবার সাথে গিয়ে কয়েকদিন থাকার পরে ধ্রুব গিয়ে নিয়ে আসবে। ধ্রুব কথাটা শুনে মন খারাপ হয়, আর চোখে সকালকে দেখে সকালও তার দিকেই তাকিয়ে আছে। ধ্রুব চোখের ইশারা করে রুমে যায়। সকাল রুমে গেলে টেনে কোলে বসিয়ে গলায় মুখ গুঁজে চুপচাপ বসে থাকে। এতদিন হয়ে যাচ্ছে বিয়ের, কিন্তু ধ্রুব এখনো স্পর্শ করলে শরীরে শিহরণ বয়ে যায়। লজ্জাটা কত তাজা, ছোঁয়াটা কত পবিত্র। সকাল ধ্রুবর মাথায় হাত বুলিয়ে মাথা উঁচু করে ধ্রুব নাকের সাথে নিচের নাক দিয়ে হালকা ধাক্কা দিয়ে খিলখিল করে হাসে। ধ্রুব হাসে না, চুপ করে তাকিয়ে আছে। সকাল আদর আদর গলায় বলল, কি হলো? ধ্রুব নাক ফুলিয়ে বলল, বুঝতে পারছো না? সকাল বুঝতে পারছে, তারপরেও ধ্রুবকে রাগাতে বলল, না। ধ্রুব মন খারাপ করে বলল, না করে দাও, বলো যে এখন না, পরে যাবে। সকালের মনও খারাপ হয়, কি করে থাকবে মানুষটাকে ছেড়ে, আবার গ্রামে যেতেও মন চাইছে। ধ্রুব বুঝতে পারছে না তার এত খারাপ লাগছে কেন, মনে হচ্ছে মেয়েটা কাছে না থাকলে সে মরেই যাবে। সকাল গলায় জড়িয়ে ধরে, আমি তো মাত্র 2 দিন থাকবো। যা ইচ্ছা করো। কি করব? ধ্রুব কিছু বলে না, চুপচাপ অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। রেডি হয়ে সবাইকে বলে যায় শুধু সকালকে ছাড়া। সকাল মন খারাপ করে দাঁড়িয়ে দেখে, মনোয়ারা সকালকে ডেকে কাছে নেয়। কোনো সমস্যা হয়েছে সকাল? ধ্রুব রা খুব ঠান্ডা মাথায় চলে, এটা সকাল বুঝতে পেরেছে। সে আমতামতা করে বলল, মা আসলে উনি চাইছিলেন আমি ওনার সাথেই যাই, প্রথমবার তো একা একা গেলে। মনোয়ারা ব্যাপারটা বুঝতে পারে, সকালের বাবাকে বুঝিয়ে বললে তিনিও বোঝেন। সকাল গেল না, সারাদিন ধ্রুব একবারও ফোন দেয়নি। সকালের খুব অভিমান হয়, গেল কিনা এটাও তো জিজ্ঞেস করতে পারত। অভিমানের আগে সন্ধ্যায় রুম অন্ধকার করে বিছানার এক কোণে বসে থাকে। ধ্রুব সারাদিন মন পিষিয়ে থাকে, বউ চলে গেছে আর সে কিনা বসে বসে অঙ্ক করছে, আজকে বাসায় যেতেও মন চাইছে না, বউ নেই শান্তিও নেই, আজকে বাসায় গিয়ে হাসি রিনি চিনি লজ্জার বহর আর দেখাই হবে না। তারপরেও ধ্রুব বাসায় যায়। নিচের রুমে গিয়ে তার মনে হয় একরা শূন্যতা আঁকড়ে ধরে আছে। প্রতিদিন অফিস থেকে আসলে বউটা ইটা সেটার বাহানায় আশেপাশে ঘুর ঘুর করত, আজকে নেই। অন্ধকার রুমে দাঁড়িয়ে তার মনে হয় পিচ্ছেকে ছাড়া থাকা অসম্ভব, বিয়ে করে কোন জ্বালা হলো। ব্যাগটা বিছানায় ছুড়ে ফেলে ধ্রুব খুব কষ্ট কষ্ট গলায় গেয়ে ওঠে, আমি ফাইসা গেছি মাইঙ্গা চিপায়। ধ্রুবর এমন গান শুনে সকাল নিজের অভিমান ভুলে খিলখিল করে হেসে ওঠে। প্রিয় হাসি প্রিয় মানুষের উপস্থিতি টের পেয়ে ধ্রুব লাইট চালায়, সকালকে দেখে এগিয়ে এসে বলল, তুমি যাও নি? সকাল হেসে বলল, না আমার বরকে মাইনকার চিপায় দেখার জন্যই থেকে গেছে। ধ্রুব হেসে দেয়, সকালকে জড়িয়ে ধরে বলল, বউ থাকলে কি আর এই গান গাই? তারপর চকাশ করে কয়েকটা চুমু দিয়ে বলল, কেন যাওনি? সকাল আবার অভিমানী হয়, ঠোঁট ফুলিয়ে বলে, আপনি রাগ করে চলে গেলেন, গেলে শান্তি পেতাম না তো। ধ্রুব হাসে, তার বউটা থেকে বোঝে একটু রাগ করেছে তাই যায়নি, কানের কাছে মুখ গুঁজে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তাই তো এত ভালোবাসি। ধ্রুবর হাব ভাব ভালো না দেখে সকাল বলল, ঘামযুক্ত শার্ট নিয়ে বউকে ধরা যায় না? ধ্রুব কোমরের বাঁধন শক্ত করে বলল, বর চাইলে সব করা যায়। সকাল ছুটে চলে যেতে নিয়েও পারে না, কাকে বোঝাবে এই পাগলকে, যে কিনা সকালে সান্নিধ্যে এলে ছোট ছেলে হয়ে যায়। সকাল আবেশে চোখ বন্ধ করে, ধ্রুব সে তো অগোছালো কাজের জন্যই এক্সপার্ট, মুহূর্তের মাঝে সকালকে অগোছালো করে দেয়, নিজেও অগোছালো রাজ্যে শিকারের খোঁজে বেরিয়ে পড়ে। আজকাল সকালের কেমন যেন লাগে, হঠাৎ করেই শরীর ছিমিয়ে ওঠে, চোখ চেপে বন্ধ হয়ে আসে, 2 দিন ধরে খাবারও খেতে পারছে না। মনোয়ারা বিকালে সকালের ঘরে আসে, সকাল তখন বাথরুমে বমি করছে, বাথরুম থেকে আসার পথেই পিছলে পড়ে যায়।
মনোয়ারা ধরে রুমে আনে। সকালে শরীরের অবস্থা উনার চোখ এড়ায়নি, এখন বমি করাতে সন্দেহ প্রবল হয়। সকালের হাত ধরে বললেন, সকাল আম্মু কবে থেকে বমি হচ্ছে? সকালে চোখ ঢুলু ঢুলু করছে, মাথা নেড়ে বলল, দুই দিন ধরে। মনোয়ারা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, ধ্রুবকে দেখেনি, শরীর যে খারাপ। মা, সকালে আর দুপুরেই বেশি খারাপ লাগে, রাতে ভালোই লাগে, আমি বলিনি ওনাকে, তাই জানে না। মনোয়ারার মন কু ডাকে, এখন যে পিছলে পড়লো। মনোয়ারা তখনই সকালকে বগল দাপা করে ছুটলেন হসপিটালে। ঘণ্টাখানেক পরে মনোয়ারা হসপিটালের করিডোরে বসে আছেন। ইউরিন আর আল্ট্রাসাউন্ড করে রিপোর্ট হাতে পেয়ে মাত্রই ডাক্তারের চেম্বার থেকে আসলেন। কপালে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। ধ্রুবকে ফোন করা হয়েছে, সকালকে পিছলে পড়ার জন্য কেবিনে ওষুধ দেওয়া হচ্ছে। ধ্রুব তখনই এলো, মাকে দেখে বলল, আম্মা কি হয়েছে, সবাই ঠিক আছো তো? মনোয়ারা যেন তেলে বেগুনে চলে ওঠে, চিবিয়ে চিবিয়ে বলে, তোকে এত বড় বিশ্ববিদ্যালয়ে পড়ে কি লাভ হলো, কাঁথার বাচ্চা কাঁথা। মায়ের হঠাৎ বকাঝকার কারণ ধ্রুবর বোধগম্য হয় না, আশেপাশে সবাই মাথা ঘুরিয়ে তাকে দেখছে, মুখ কালো করে বলল, আমি কি করেছি আম্মা, এত লোকের মাঝে বাপ নিয়ে গালি দিচ্ছ কেন? খুব না লাফিয়েছিলি, আমি বাচ্চা মেয়ে বিয়ে করিয়ে দিয়েছি। ধ্রুব কি বলবে বোঝে না। আজকে আবার কি হলো? কি হয়েছে আম্মা? ধ্রুবর দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলল, কাঁথা। ধ্রুব কিছু বলবে তার আগেই মনোয়ারা বললেন, বয়স শরীরের দিকে খেয়াল রাখা যায় না, আমি আজকে যদি না যেতাম তখন কি হতো বলতো, এই অবস্থায় পিছলা খেয়ে বসে আছে। ধ্রুব ভ্রু কুঁচকে বলল, এই অবস্থায় মানে? মনোয়ারা হাতে রিপোর্ট ধ্রুবর কাছে দিয়ে বলেন, লেখাপড়া কাজে লাগানে। এটা বলে উনি বিল দিতে যায়। ধ্রুব ইউরিন টেস্টে স্পষ্ট দেখে পজিটিভ লেখাটা। আল্ট্রা রিপোর্টে লেখা 5 week প্রেগন্যান্সি এন্ড 2 fetus। ধ্রুব থপ করে চেয়ারে বসে পড়ে, কিভাবে সম্ভব, আয় হায় এই মুখ সবাইকে কিভাবে দেখাবে। খুব লাফালাফি করেছিল বাচ্চা বউ বাচ্চা বউ করে, এখন এই বাচ্চার পেরিয়ে কিনা দুই বাচ্চা ভাবা যায়। ধ্রুবর বুক ধরফর করে কাঁপে, গলা শুকিয়ে কাট কাট। ধীর পায়ে উঠে কেবিনে যায়, সকাল বিছানায় শুয়ে আছে। ধ্রুব মাথা চুলকে পাশে গিয়ে বসে, ছোটখাটো শরীরে কিনা দুইটা বেবি টুইন। ধ্রুবর মনে হচ্ছে সে অজ্ঞান টজ্ঞান হয়ে পড়ে যাবে, বাচ্চার পেটে দুই বাচ্চা। বাসায় এসে মনোয়ারা জানায় এখন থেকে সকাল উনার সাথে থাকবে, এমন দায়িত্বহীন ছেলের কাছে বউ রাখা উচিত না, কখন কোন দুর্ঘটনা ঘটে যায়। ধ্রুব চোখ বড় বড় করে বলল, আম্মা এটা ঠিক না, বউটা আমার। মনোয়ারাও কম না, খোঁচানো সুযোগ পেয়েছে ঠেস মেরে বলল, বাচ্চাটা আমার। ধ্রুব চোখ খিঁচে বন্ধ করে নেয়, ওহ আবার সেই বাচ্চা। সকালের দিকে তাকিয়ে বলল, সকাল রুমে চলো। সকাল অসহায় চোখে স্বামী আর শাশুড়িকে দেখে, মনোয়ারা তেঁতে উঠে বলে, যদি কিছু হয় খবর আছে। ধ্রুব কিছু না বলে মুচকি হাসে, সকালের হাত ধরে রুমে যায়। সকালকে বিছানায় বসিয়ে ধ্রুব ফ্লোরে বসে, তারপর সকাল আর ধ্রুব একে অপরের দিকে তাকিয়ে ফিক করে হেসে দেয়। ধ্রুব মাথা নাড়িয়ে বলে, এটা কিভাবে হলো? সকাল অবাক হওয়ার ভান করে বলল, কিভাবে মানে? মানে এত সতর্কতার পরেও কেমনে কি ভাই? সকাল মুচকি হেসে বলল, আপনি অনভিজ্ঞ লোক তাই এই অবস্থা। ধ্রুব ভ্রু নাচিয়ে বলল, মোটেও আমার কোনো দোষ নেই, সব দোষ তোমার, আর বাচ্চার পেটে আবার বাচ্চা আসবে কেন? তাদের আসার অনেক তাড়া, তাই কোনো ব্যথা মানতে রাজি না। ধ্রুব সকালের উজ্জ্বল মুখের দিকে তাকায়, খুশির ঝিলিক চুয়ে চুয়ে পড়ছে। সকালকে একটু বাঁচিয়ে দেখার জন্য বলল, সকাল তোমার বয়স খুব কম, এই অবস্থায় দুই বেবি ঠিক না, এক কাজ করি অ্যাবর্শন করে ফেলি। মুহূর্তেই সকালের দুই চোখে পানি টলটল করে হাত আপনা আপনি পেটে চলে যায়, ফুঁপিয়ে উঠে বলে, কি বললেন? তুমি ছোট যে, তাতে কি, যদি কিছু হয়ে যায়? কিছু হবে না। তারপরেও? সকালের গাল বেয়ে পানি পড়ে। আপনি জানেন আমার কত সুখ সুখ লাগছে, বুকটা মামা গন্ধে ভরে যাচ্ছে, আর আপনি কিনা বলে নষ্ট করে ফেলতে। ধ্রুব যে প্রথম বাবা হচ্ছে তারও যে আকাশ সমান খুশি, তার বলা কথায় যে সকালে এইভাবে কেঁদে দেবে সেটা ধ্রুব ভাবেনি। উঠে বিছানায় বসে সকালকে এক হাতে জড়িয়ে মুখটা তার দিকে করে, আমি মজা করেছি, দেখলাম তোমার রিয়াকশন কেমন হয়। সকাল থমথমে গলায় বলে, এমন কথা কেউ বলে, আমি মা হচ্ছি না। ধ্রুব চোখের পানি মুছে দেয়, খুশি খুশি গলায় বলে, আমিও তো বাবা হচ্ছি, এই যে খুশিতে মন চাইছে তোমাকে নিয়ে উড়ে বেড়াই। সকাল ধ্রুবর দুই গালে হাত রেখে বলল, আপনি কি খুশি না? ধ্রুব খুব খুশি, এই যে বুকে কেমন অনুভূতি হচ্ছে তা তো প্রকাশ করার মতো না।
আমি খুব খুশি জান, তবে তোমাকে নিয়ে যে আমার খুব ভয় হচ্ছে। ভয়ের কি আছে, সবাই তো মা হচ্ছে। ধ্রুব সকালের মাথাটা তার বুকে নেয়, বলে, হচ্ছে, কিন্তু এই অল্প বয়সে কেউ দুইটা বেবির মা নয়। সকাল ধ্রুবর বুকে বিড়ালের মতো মিশে যায়। মরবো না তো, এত চিন্তা কিসের? ধ্রুব হাতের বাঁধন শক্ত করে বুকে মিশিয়ে নেয়। এসব মুখেও আনবে না, আমার বাচ্চা টাচ্চা কিছু চাই না, আমার বউকে এভাবে চাই সারা জীবন। আচ্ছা। সকাল বুক থেকে মাথা উঠিয়ে বলল, কংগ্রেচুলেশনস। ধ্রুব মাথা নেড়ে বলল, কংগ্রেচুলেশনস তোমাকেও। সকাল খুশিতে বলল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। আমারও, আবার নাকি দুইটা, ভাবা যায়? আম্মা তোমাকে হসপিটাল থেকে বকা দেয়া শুরু করে দিয়েছে, কথায় কথায় খোঁটা দিচ্ছে, বাচ্চা বউ বলেছিলাম সেটা। সকাল হাসে, ধ্রুবর মুখ দেখে বোঝা যাচ্ছে কত খুশি। ধ্রুবই আবার বলে, সকাল আমরা দুইটা দোলনা আনতে হবে, তাই না? ধ্রুব কথা শুনে সকাল হেসে খুন। বেবি আসতে আরো অনেক দেরি। তাতে কি, আমরা কিনে রাখবো। আচ্ছা, সকাল কলেজে ভর্তি হবে না? সকাল আল্লাদি গলায় বলল, এবছর মা হবো, সামনের বছর কলেজে পড়বো। ধ্রুব সকালের কথা শুনে নাক টেনে আদর করে আবার বুকে শক্ত করে ধরে বলল, এই যে বুকে বাবা বাবা শান্তি অনুভব হচ্ছে, এটা স্পর্শ করার জন্য ধন্যবাদ। সকাল স্পষ্ট বুঝতে পারে ধ্রুব কাঁদছে, বাবা হবে সেই খুশিতে কি কাঁদছে। তার চোখেও আবার পানি জমে, মাথা উঠিয়ে ধ্রুব চোখের পানি মুছে বলে, আপনাকেও ধন্যবাদ আমাকে মা মা শান্তি এনে দেওয়ার জন্য। সকালে ধ্রুব গিয়ে 5 দিন গ্রামে থেকে আসে। সকালের এখন বেহাল দশা, বমি করতে করতে যান যায় যায় অবস্থা, কিছুই পেটে রাখা যায় না, সারাদিন হাতে লেবু পাতা নিয়ে বসে থাকে। এর মাঝে 2 সপ্তাহ সে ধ্রুবকে মোটেই পছন্দ করতে পারছে না, দেখলেই ঘৃণা লাগছে। ধ্রুবর গায়ের গন্ধ মনে হচ্ছে পৃথিবীর বিশ্রী গন্ধের একটা, দেখলেই বমি আসে। ধ্রুব বেচারার এমন অবস্থা দেখে মন বড্ড খারাপ হয়। বউর কাছেই যেতে পারছে না, কাছে গেলেই সকাল চিনচিয়ে উঠে বলে, গোসল করে আসেন। এই 2 সপ্তাহ ধ্রুব গোসল করতে করতে শেষ। এরপর থেকে সকালের সিকনেস পাল্টে গেল, সারাক্ষণ ধ্রুবর গায়ে লেপটে থাকা যায়। অফিসে গেলেও কান্নাকাটি, কখন আসবে কখন আসবে, রাত দিনে ঠিক ঠিকানা নেই, যখন তখন আদর চাই, আদর না দিলেই কান্নাকাটি। ধ্রুব কোনোভাবেই বোঝাতে পারে না তার আদর লাগবেই। ধ্রুবর এখন মনে হচ্ছে এই আদরটা তো না শিখালেই বরং ভালো হতো, আদরের কারণেই সব উল্টাপাল্টা বেঁকে ছুটছে। সকালে যখন 4 মাস তখন গ্রাম থেকে তার মা বাবা আসে সকালকে নিয়ে যাবে। এই জন্য এরা বাবু হলে মূলত বাবার বাড়িই থাকে। ধ্রুব শুনে সোজা সাপটা সবার সামনেই বলল, দেখেন বাবা, গ্রামে ডক্টরের ব্যবস্থা ততটাও ভালো না, টুইন প্রেগনেন্সি যে কোনো সময় ডক্টর লাগতে পারে, আপনারা কিছু মনে না করলে সকাল এখানেই থাকবে। তার কণ্ঠে লুকায়িত কথাগুলো সবাই বুঝে নেয়, বৌদিতে সে রাজি না এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ধ্রুব রুমে চলে যায়, মনোয়ারা ছেলের কথা শুনে মুচকি হাসে, হয়েছে ঠিক বাপের মতো, বউ ছাড়া থাকা সম্ভব না। ছেলের মনোভাব বুঝে বলল, ভাবি আপনার মেয়ে আমারও মেয়ে, তাকে আমি মায়ের মতোই যত্ন করি, ডেলিভারির আগে আপনারা চলে আসবেন। ওনারা মেয়ের সুখ নিজের চোখেই দেখেন, তাই আপোষেই চলে যান, স্বামী যেইভাবে রাখতে চায় এখন সেভাবেই থাকুক। সকালের বড্ড মন খারাপ হয়, মায়ের কাছে থাকার লোভ হয়, গাল ফুলিয়ে সে ধ্রুবর কাছে গিয়ে পাশে বসে, কি হতো গেলে? আরে বাবা, তুমি চলে গেলে আমি কিভাবে থাকবো? সকাল ধ্রুবর কথা শুনে হাসে, বিয়ের আগে যেভাবে থাকতেন ওটা বিয়ের আগের কাহিনী, এখন আমার একটা বউ আছে, গুরুজনেরা বলেছে বিয়ের পর বউ ছাড়া থাকা যাবে না, থাকলে বোবা বুদে ধরবে। ধ্রুবর কথা শুনে সকাল হেসে খড়াগড়ি খায়। আচ্ছা, আমি যদি মরে যাই তখন কি করবেন? মুহূর্তে ধ্রুবর প্রশস্ত হাসি উধাও হয়ে যায়, উজ্জ্বল মুখে ফুটে ওঠে একরাশ বিষাদের ছায়া। সব সময় মরণ বরণ করো কেন? ও মা, যে কোনো সময় তো মরে যেতে পারি, বললে ক্ষতি কি? ধ্রুব এক নজরে তাকিয়ে থাকে সকালের মুখের দিকে, তারপর পেট বরাবর শুয়ে পেটে চুমু খায়, ফিসফিস করে বলে, দেখো আম্মু, এই পচা মহিলা শুধু পচা পচা কথা বলে, তুমি আসো, আমরা 3 জন মিলে মহিলাটাকে ভালো কথা শিখাবো। সকালের খুব কান্না পায়, তার কেন জানি মনে হয় সে তার বাবুদের দেখতে পারবে না। ধ্রুবর চুল খামচে বুকে চেপে ধরে, ফিসফিস করে বলে, আপনার সাথে অনেক বছর বাঁচতে চাই ধ্রুব, অনেক বছর। ধ্রুব কিছু বলে না, প্রিয়তমার বুকে শুয়ে শুনতে থাকে বুকের টিপ টিপ শব্দ। একদিন সকালে খুব ভোরে ধ্রুবকে ডেকে তোলে, ধ্রুব ধরফরিয়ে উঠে বলে, কি হয়েছে সকাল, বমি পাচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে?
সকাল কিছুই বলে না। ধ্রুব খেয়াল করে দেখে সকাল কাঁদছে। ধ্রুব ভয় পেয়ে যায়। কি হয়েছে সোনা, আমার বউ কাঁদছে কেন? সকাল প্লাসো সরিয়ে তার সদ্য উঁচু পেটটা দেখায়। লাল লাল হয়ে সকালের পাতলা চামড়া টান পড়ে আছে। সকাল কেঁদে বলে, আমার পেটে কি জানি হয়ে যাচ্ছে, চুলকাচ্ছে আর চামড়ার দাগ পড়ছে। ধ্রুব মনোযোগ দিয়ে তাকিয়ে বুঝলো এগুলো মাতৃত্বের দাগ। সে একটু গুগল ঘেঁটে বলল, সোনা বউ ভয় পাওয়ার কিছু নেই, এগুলো মাতৃত্বের দাগ, কম বেশি সবারই এগুলো হয়। মূলত 8 মাসে পড়লে দাগগুলো হয়, কিন্তু আমাদের তো 2টা চড়ুই পাখি আসছে, তাই না? আর সেই জন্য তোমার আগেই শুরু হলো। ভয় পাওয়ার কিচ্ছু নেই, তা খুব খারাপ লাগছে? সকাল ঠোঁট উল্টে কেঁদে দেয়। খুব চুলকাচ্ছে, জ্বলছে। ধ্রুব পেটে ফু দিয়ে জ্বালাপোড়া কমাতে চেষ্টা করে। এই মেয়েটা কাঁদলে তারও কান্না পায়। বরাবরের মতোই নিজেকেই অপরাধী লাগে। মনে হয় আরেকটু সতর্ক থাকলে এই অল্প বয়সে এত ধকল নিতে হতো না। পেটে হাত বুলিয়ে বলল, অলিভ অয়েল দিলে নাকি ভালো লাগে, আজকেই এনে দেব। সকাল কাঁদে, মাথা নেড়ে বলল, আমার অসহ্য লাগছে, আমার কি সুন্দর পেট, কি হচ্ছে? বাবুরা যখন আসবে তখন দেখবে যে বাবুদের দিকে তাকালে তোমার সকল কষ্ট দূর হয়ে যাবে, তখন মনে হবে বাবুদের কাছে এই পেটের দাগ কিছুই না। সকাল ধ্রুবর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, আর আপনি কি বৃষ্টি বলবেন না? ধ্রুব বেশ অবাক হয়ে বলে, আমার অংশ দুনিয়ায় আনার জন্যই তো এত লড়াই, তাহলে আমি বিশ্রী কেন বলবো? আমি তো তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ। সকাল চুপ করে ঠান্ডা চোখে তাকিয়ে থাকে। ধ্রুব আবার বলে, সকাল তোমার ফর্সা নিটল পেটে যদি চুমু খেতে পারে, বাবা হওয়ার স্বাদ গ্রহণ করে এই দাগযুক্ত পেটেও চুমু খেতে পারবো। তুমি কি এসব নিয়ে ভাবছ? আমি তোমাকে এখন যেমন ভালোবাসি সব সময় এমনই ভালোবাসবো। ধ্রুবর কথা শুনে সকালের মন ঠান্ডা হয়। হানমনেই বলে, আপনি এত ভালো কেন? ধ্রুব তখনই পেটে একটা চুমু খেয়ে বলল, পিচ্চির বর যে, এই জন্য। সকালে 6 মাসের সময় সারা শরীরে পানি আসে। ছোট্টখাট্ট শরীরটা এখন গোলুমোলু হয়ে গেছে। হাঁটাচলা করতে সে কি কষ্ট! মনোয়ারা এখন সকালকে কিছুই করতে দেয় না, সারাক্ষণ কাছে বসিয়ে রাখবে। সকালের এই লম্বা চুলের যত্ন সে করতে পারে না, মনোয়ারাই যত্ন করে, আঁচড়িয়ে তেল দিয়ে বেনি করে দেয়। 1.5 মাসের সময় মৃত্যু এসেছিল। তার কি রাগ, এত অল্প বয়সে কেন ভেবে নিতে হবে? তারপর নিজেই আবার বুঝেছে আল্লাহর জিনিস, আল্লাহ দিতে চাইলে কি না করা মানায়। সে এসে সকালকে তার পছন্দের খাবার রান্না করে খাইয়েছে। এখনও প্রায় প্রতিদিনই এটা সেটা পাঠায়। এই এত এত খেয়ে সকাল বেশ ভারিক্কি হয়ে গেছে। ধ্রুব খুব যত্ন নেয় সকালের। সারাদিন অফিসে কাজ করেও রাতে সকালে যত্ন নেয়। যে মেয়েটা তাকে এত ভালো উপহার দিতে যাচ্ছে তাকে তো একটু বেশি বেশি যত্ন করাই যায়, তাই না? সকালের আজকাল হাত পা খুব ব্যথা করে। ধ্রুব খুব যত্ন নিয়েই হাত পা টিপে দেয়। পেটটা ভারী হতে রাতে বাথরুমে যাওয়ার দরকার হলে উঠতেই পারে না। ধ্রুবকে একটু ডাকলেই সজাগ হয়ে যায়, পিঠে ধরে উঠিয়ে দেয়। আজকাল রাতে সকালের ঘুম আসে না। কেমন হাঁসফাঁস লাগে! ধ্রুব মাথায় হাত বুলিয়ে দেয়, পেটে হাত বুলিয়ে দেয়, পেটে কান লাগিয়ে কত কথা যে বলে। সকাল মুচকি হেসে সব কথা শোনে। বাবুরা খুবই দুষ্ট, একসাথে দুজনই খেলা করতে চায়। তখন সকাল খুব ব্যথা পায়, অস্পষ্ট স্বরে কেঁদে দেয়। ধ্রুব হাত বুলিয়ে দিলে আবার চুপ হয়ে যায়। ধ্রুবর মাঝে অপরাধবোধ বাড়তেই থাকে। সকালের যে খুব কষ্ট হচ্ছে সেটা বোঝাই যায়। পেট খুবই বড় দেখাচ্ছে। সেদিন আলটা করার পরে জানালো একটা মেয়ে একটা ছেলে, দুজনে সে কি খুশি! সেদিন রাতেই দুজনের নাম ঠিক করে ফেলল। আজকাল সকাল ধ্রুবর হাতে নুডলস খেতে চায়, ধ্রুবর হাতে বেনি করতে চায়, ধ্রুবর কোলে শুয়ে থাকতে চায়। একটা মেয়ের প্রেগনেন্সির সময় যার আদর যত্ন ভালোবাসা সবচেয়ে দরকার সে হলো তার হাজবেন্ড। এই সময়ের যত্ন অবহেলা সারা জীবন মনে থাকে। ধ্রুব যে সকালকে খুব ভালোবাসে, যত্ন নেয়, এই শক্তিটাই সকালকে এত সাহস যোগায়। সকালের তখন 9 মাস, ভরা পেট নিয়ে নড়তেও কষ্ট হয়। ধ্রুব অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। সকাল বলে, আজকে অফিসে না গেলে হয় না, আমার মনে হচ্ছে আমি বোধহয় মরে যাব। এটা বলতে বলতেই সকাল কেঁদে দেয়। এমন কথা শুনে ধ্রুব ভয় পায়। কাছে গিয়ে বুকে জড়িয়ে নিয়ে মোবাইলটা বের করে অফিসে ফোন দিয়ে ছুটির কথা বলে। ওনারা জানায় আজকে 3টে বড় কোম্পানি থেকে লোন নেবে, সুতরাং ধ্রুবর থাকাটা মাস্ট। ধ্রুব সকালের দিকে তাকালে সকাল হেসে বলল, কোনো ব্যাপার না, আপনি চান আমি ফোন দিয়ে কথা বলবো। ধ্রুবর বুকটা কেমন করে! মাতৃত্বকালীন ছুটির সাথে পিতৃত্বকালীন ছুটি দেওয়া আবশ্যক। এই যে ধ্রুব তার বউয়ের কাছে থাকাটা খুব জরুরি, এটা তো কেউ বুঝল না। একরা সাহাকার নিয়ে ধ্রুব অফিসে যায়। সকাল করুণ চোখে তার প্রিয় স্বামীকে দেখে, যে কিনা পাওয়ার থেকেও বেশি ভালোবাসে।
দুপুরে মনোয়ারার কাছে সকাল শুয়ে থাকে। তারপর উঠে বলে, আম্মু আমি বাথরুম থেকে আসছি। মনোয়ারা বাথরুমে পাঠিয়ে বাহিরে দাঁড়িয়ে থাকে। তখনই ভেতর থেকে ভেসে আসে থড়াম করে পড়ার শব্দ। মনোয়ারা দরজা খুলে দেখে সকাল পড়ে গেছে, মুখটা নীল দেখাচ্ছে, ঠোঁট নেড়ে কি যেন বলার চেষ্টা করছে। মনোয়ারা দেয়াল কাঁপিয়ে চিৎকার দিয়ে সকালকে ধরে। আসাদ মির্জা তখন দুপুরের খাবার খেতে বাসে এসেছিল, উনি এসব দেখে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স আনে। সকালকে নিয়ে তখনই ছোটে হসপিটালে। ধ্রুবকে ফোন দিয়ে জানালে সেও আসে। হসপিটালে নেওয়ার পর ডাক্তাররা সকালকে চেক আপ করে জানায় এক্ষুনি সিজারিয়ান অপারেশন করতে হবে, বাচ্চাদের হার্টবিট কমে গেছে। সকাল তখন আধো জাগরণে, ধ্রুবর চোখে পানি টলটল, ঠোঁট কামড়ে সকালের হাত ধরে দাঁড়িয়ে। ডাক্তাররা সব রেডি করছে। ধ্রুবর বাবা মা বোধহয় দুজনকে একটু একা কথা বলার সুযোগ দিতেই বের হয়ে যায়। সকাল তখন কাঁদছে, পেটে প্রচুর ব্যথা, সাথে তার পাখিরা আর নড়ছেও না। ধ্রুব নিজেকে শক্ত করে বলল, কাঁদো কেন, কিছুই হবে না, দেখবে কিছুক্ষণ পরেই বেবিরা চলে আসবে। সকাল হাত দিয়ে ধ্রুবর মুখ ছোঁয়, সারা মুখে হাত বুলিয়ে বলে, আমার বাচ্চাদের খুব ভালো বাবা হবেন, কথা দিন। কথা দিতে হবে কেন, তুমি নিজেই দেখো। সকালে ঠোঁট তির তির করে কাঁপে, জড়ানো গলায় বলে, একটু জড়িয়ে ধরবেন। সকালের কথায় ধ্রুব কেঁদে দেয়, হাত দিয়ে মুখ চেপে ধরে কান্নার শব্দ আটকায়। তারপর সকালকে একটু উপরে তুলে জড়িয়ে নেয়। সকাল ঘুঙিয়ে কেঁদে ওঠে, ধ্রুব বুকে মিশিয়ে নিতে চায়। সকাল আবার বলে, আপনি খুব ভালো হাজবেন্ড। ধ্রুব কপালে চুমু খেয়ে বলে, আমি জানি তো সোনা, এখন চুপ করে শুয়ে থাকো, আর একটু সময়। ধ্রুবর এই আদর মাখানো কথায় সকালের বুকটা পুড়ে যায়। সকাল ধ্রুবর হাতটা শক্ত করে ধরে বলে, কথা বলার আর যদি সুযোগ না পাই। সকালের এক একটা কথা ধ্রুবর বুকটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, কান্নায় গলা বন্ধ হয়ে আসছে। তারপরেও বলল, কি বলো এগুলো? ধ্রুব আপনার সাথে আরো অনেক বাঁচার ইচ্ছে ছিল। ধ্রুব দুদিকে মাথা নাড়িয়ে কাঁদে। সকালের হাত তার মুখে ঘষে বলে, বাঁচবে, তুমি কেঁদো না। আপনিও কাঁদবেন না প্লিজ, কাঁদলে বুকে কষ্ট পাই। ধ্রুব কিছু বলার আগেই নার্স এসে সকালকে নিয়ে যায়। সকাল ব্যাকুল চোখে ধ্রুবকেই দেখে। আরেকজন নার্স এসে বলল, সকালকে যে বিছানায় শুয়ে রেখেছিল ধ্রুব সেদিকে তাকিয়ে দেখে সাদা বেডশিট রক্তে ভিজে আছে। সকালে ডেলিভারি ডেট আরো পরে, বিধায় ধ্রুব সেই ডেট অনুযায়ী ডোনারদের সময় বলেছিল। তারা এখন দূরে আছে, আসতে সময় লাগবে, কে জানতো হঠাৎ করে এমন দুর্ঘটনা ঘটে যাবে। এখন ধ্রুব সব জায়গায় ফোন দিয়েছে, এই ব্লাড নেই। দুইজনকে পেয়েছিল কিন্তু তাদের একজন চট্টগ্রাম, আরেকজন আসতে 2 ঘন্টা লাগবে। ফেসবুকে পোস্ট দিয়েছে, পাওয়া গেছে কিন্তু আসতে লেট হবে। অসহায় হয়ে ধ্রুব ওটির বাইরে দাঁড়িয়ে থাকে। ভেতরে বাচ্চাদের কান্না শোনা যায়। নার্স বেরিয়ে এসে বলে, ডক্টর জোগাড় করেছে? ধ্রুব না বলে উনি আবার ভেতরে চলে যায়। মিনিট 5 পরেই দায়িত্বরত ডাক্তার বেরিয়ে আসে। ধ্রুবকে বলে, রক্ত জোগাড় করতে পারেননি? জি না স্যার, আমার ওয়াইফ কেমন আছে? বলার সময় ধ্রুব ঠোঁট কাঁপে। আপনার ওয়াইফের বয়সের তুলনায় প্রেগনেন্সিটা খুব রিস্কি হয়ে গেছে। অল্প বয়সে বেবি নেওয়ার জন্য আর অতিরিক্ত রক্তক্ষরণের জন্য প্রি এক্লামসিয়া বা খিচুনি এসে পড়েছে। রোগীর অবস্থা আশঙ্কাজনক, তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করেন। রক্তের স্বল্পতার কারণে পেশেন্টের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাই আইসিইউতে নিতে হবে। ধ্রুব পাথর হয়ে কথাগুলো শোনে। আইসিইউ, তার মানে খুব খারাপ? সকালের একটা কথাই তার কানে বাজে, আর যদি কথা বলার সুযোগ না পাই? ধ্রুব ডাক্তারকে বলল, স্যার একবার কি দেখা করা যাবে? ডাক্তার ধ্রুবর অবস্থা দেখে বলেন। ধ্রুব সকালের কাছে যায়, বিছানা কাঁপিয়ে তার সকালটা কাঁপছে। ধ্রুব পাশে দাঁড়িয়ে বলে, জান খুব কষ্ট হচ্ছে। ধ্রুবর গলা স্বর শুনে সকাল তার দিকে তাকায়, টেনে টেনে নিঃশ্বাস নিচ্ছে, খুব কষ্টে বলে, আপনাকে খুব ভালোবাসি। ধ্রুব কাঁদে, ফুপিয়ে ফুপিয়ে বলে, আমিও খুব ভালোবাসি। সকালে শরীরটা দুজন নার্স চেপে রাখতে চাইছে কিন্তু কাঁপছে। ধ্রুব বলল, বাবুদের দেখবে না? সকাল জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অনেক কষ্ট করে টেনে টেনে বলল, আমার বাবুদের কখনো কষ্ট দেবেন না। ধ্রুবর চোখ দিয়ে টপটপ করে পানি পড়ে। তোমার কিচ্ছু হবে না। সকাল শব্দ করে কাঁদে, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে মাফ করে দিয়েন। ধ্রুব সকালের হাতে চুমু খেয়ে বলে, জাহান তোমার কিচ্ছু হবে না, আমরা একসাথে বেবিদের দেখব। সকাল ঠোঁট উল্টে কাঁদে। তখনই সকালকে আইসিইউতে নেওয়ার জন্য রুম থেকে বের করা হয়। ধ্রুব দৌড়ে দৌড়ে সাথে সাথে যাচ্ছে আর বলছে, ভয় পেও না সোনা, আমি এই বাহিরেই আছি। সকাল ছটফট করে বলে, একটু থামেন ভাই, আমার ধ্রুবকে আর একটু দেখবো।
ধ্রুব হাও মাও করে কাঁদে। সকালে সাদা হয়ে যাওয়া মুখে চুমু খায়। সকালের অবস্থা তখন আরও খারাপ। ঢেলে কেবিনে ঢুকিয়ে ফেলে। ধ্রুব হাওমা করে কেঁদে, তখনই পাগলের মতো লোক ভর্তি করিডোরে গড়াগড়ি খেয়ে কাঁদে। মনোয়ারা ছেলেকে সামলাতে পারে না, তিনিও কাঁদে। ধ্রুব চিৎকার করে কেঁদে কেঁদে বলে, আম্মা আমার সকাল, আম্মা আমার সকালের কি হলো, সকালকে ছাড়া বাঁচব কি করে আম্মা। আশেপাশের লোকজন দাঁড়িয়ে দেখে স্ত্রীর জন্য স্বামীর হাহাকার, বুক ফাটানো চিৎকার, দূরে কোথাও মন মাতিয়ে বাজে, আরে আমার আমার মনে করি আমার হয়েও আর হইল না আমার, আমার মনে করি আমার হয়েও আর হইল না, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। রাত বাড়ছে, মিতু ধ্রুবর কাছে আসে। ধ্রুব পাগলের মতো এখানে সেখানে ফোন দিচ্ছে ডোনারের আশায়, কিন্তু সবাই নাকি ব্যস্ত। কই, ধ্রুবকে যখন কেউ বলে রক্ত লাগবে তখন তো ধ্রুব সবকিছুর আগে হসপিটালে আসাটাই গুরুত্ব দেয়। এখন তার দরকারের সময় কেউ নেই। এই রক্তের জন্য কিনা তার পৌ মারা যাবে। চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। মিতু ভাইয়ের অবস্থা দেখে বলে, তুই এত ঘাবড়ে গেলে কিভাবে হবে, সকালের আব্বা আম্মা এসেও কান্নাকাটি করছে, কাকে সামলাবো বল। ওনাদের কাছে যা। রুম কাঁপিয়ে বাচ্চারা কাঁদছে। ওদের যে মা কে চাই, জন্মের পরে যে মায়ের গায়ের গন্ধ পাচ্ছে না। বাচ্চাদের কান্না ধ্রুবর ভালো লাগছে না, দুই হাতে চুল টেনে বিড়বিড় করে, আল্লাহ আমার সকালকে ভালো করে দাও, বাবুদের উসিলায় ভালো করে দাও, আর কিছুই চাওয়ার নাই। ডাক্তার বেরিয়ে আসে, ধ্রুব ওনার কাছে যায়। ডাক্তার দেখলেই এখন ধ্রুবর ভয় হয় যে এই বুঝি কোনো খারাপ সংবাদ দিল। ডাক্তার বলে, পেশেন্টের প্রেশার খুবই বেড়ে গেছে, আমরা যথাসাধ্য চেষ্টা করছি, আপনি একবার আসুন। ধ্রুব চুপচাপ যায়। সকালকে কয়েকটা কম্বল দিয়ে চেপে ধরে রাখা হয়েছে। মুরগি জবে করে যেমন লাফায়, সকাল অমন করেই কাঁপছে। মুখে অক্সিজেন মাস্ক লাগানো, ধ্রুব নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, হাত পা কাঁপে। এগিয়ে যায় প্রিয়তমার দিকে, অথচ সকাল চোখ বন্ধ করে রেখেছে। ধ্রুবর বুকে কি যে যন্ত্রণা হচ্ছে তা বলে বোঝানো সম্ভব না। মনে হচ্ছে কলিজা খুবলে কেউ ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। ধ্রুব সকালের একটা হাত চেপে ধরে, তার ঠোঁট কাঁপছে তিরতির করে, হৃৎপিণ্ডের চলাচল বোধহয় বন্ধ হয়ে যাবে। সকালের মাথায় হাত বুলিয়ে ডাকলো, সকাল। সকাল চোখ খুলল না, কোনো উত্তর দিল না। ধ্রুবর বুকটা ব্যথায় টনটন করে ওঠে, সকালের বন্ধ চোখের পাতায় ছুমু খায়। সকাল, এই সকাল, বাবুদের দেখবে না, একবার চোখ খুলো বউ, তোমার ধ্রুবকে একবার দেখবে না জান পাখি। ধ্রুব বাচ্চাদের মতো ফুপিয়ে কাঁদে। সকাল তীর তীর করে চোখের পাতা একটু খোলে। ধ্রুব বলে, তুমি ঠিক হয়ে যাবে, এই তো আর একটু শুধু। সকালে চোখের কোণে বেয়ে পানি পড়ে। ধ্রুব নিজেকে শক্ত করে বলে, টেনশন করো না, আমি তো আছি। ডাক্তার ধ্রুবকে বেরিয়ে যেতে বলে। সকালে চোখের কোণ বেয়ে শুধু পানি পড়ে। ধ্রুবর বের হতে ইচ্ছে করে না। আর যদি চোখ খোলা না পায়? ডাক্তার ধ্রুবর কাঁধে হাত রেখে বলল, রক্তের ব্যবস্থা করুন, রক্ত দিলে কিছুটা আশা রাখা যায়। ডাক্তারের কথার ধরনে ধ্রুব যা বোঝার বুঝে নিল। এই মুহূর্তে তার কোনো বুদ্ধি মাথায় আসছে না, কেমন ফাঁকা ফাঁকা লাগছে। বারবার সকালের থরথর করে কাঁপা দেহটা চোখে ভাসে, চোখের সামনে প্রাণ পাখি এইভাবে উড়ে যাবে মানা যাচ্ছে না। ভার্সিটির প্রফেসর সালাম শিকদার অ্যাক্সিডেন্ট করেছে, ওনার ব্লাড গ্রুপ এবি নেগেটিভ, প্রায় 7-8 জনের একটা গ্রুপ এসেছে, সবার রক্তই এবি নেগেটিভ। ধ্রুব এতক্ষণে তাদের কথা শুনছিল, তারপর উঠে ছেলেদের দলের কাছে যায়। ভাই একটা কথা বলি? লম্বা মতো একটা ছেলে এগিয়ে আসে। বলেন ভাইয়া। আপনাদের কি এবি নেগেটিভ রক্ত? জি। ভাই 3 ব্যাগ রক্ত দিতে পারবেন, আপনারা তো অনেকজন। ধ্রুবর ঘাবড়ানো চেহারা কারোরই নজর এড়ায় না। ছেলেটা ধ্রুবকে বলে, কখন লাগবে? ধ্রুবর মুখে আশার আলো ফোটে, মাথা নাড়িয়ে বলল, এখনই, আমার ওয়াইফের অবস্থা খুব খারাপ, একটু তাড়াতাড়ি চলেন। অবশেষে রক্তের জোগাড় হয়। সকালের খিঁচুনি বন্ধ হয়েছে, রক্ত দেওয়ার পর কিছুটা স্বাভাবিক শ্বাস নিতে পারছে। কেবিনে শিফট করার পর থেকেই ধ্রুব হাত ধরে বসে আছে। সকাল সারা রাত অজ্ঞানের মতো পড়ে থাকে। সকাল 7টার দিকে ঘুম থেকে জেগে দেখে ধ্রুব তার হাত ধরে বসে আছে। সকাল মুচকি হাসে, সকালের হাসি দেখে ধ্রুব কেঁদে দেয়। এই তো তার পাখি হাসছে, এই হাসিটা দেখেই ধ্রুবর বুকটা ঠান্ডা হয়ে গেল। সকাল দুর্বল হাতে ধ্রুবর মুখটা ছুঁয়ে দেয়। ধ্রুব মাথাটা কাছে এনে বলল, সকাল এখন ভালো লাগছে? সকাল খুব আস্তে করে বলল, বাবুরা কই, কান্না শুনি না কেন? পেশেন্টের ঘুম প্রয়োজন বিধায় সকালকে আলাদা কেবিনে রাখা হয়েছে, বাচ্চাদের কান্নায় সমস্যা হবে। বাবুরা পাশের কেবিনে।
খুশিতে সকালে চোখ চিকচিক করে। কার মতো দেখতে হয়েছে? ধ্রুব সকালের দিকে তাকিয়ে থাকে, সব কষ্ট ভুলে হাসি মুখে বেবিদের কথা জানতে চাইছে। সে মাথায় হাত বুলিয়ে বলে, জানি না, আমি তো এখনো দেখিনি। সকাল অবাক হয়ে বলল, কেন দেখেননি? তোমার সাথে দেখব যে এই জন্য। সকাল ঠোঁট উল্টে কাঁদে, এই ধ্রুবটা এত ভালো কেন, এত যত্ন নেয় কেন, এত কেনর উত্তর সকালের এখন জানা নেই। কেঁদো না, সেলাইয়ে সমস্যা হবে। বাবুদের আনেন, আমি দেখব। ধ্রুব ছুটে গেল, তার হচ্ছে দেখা হয়নি চড়ুই পাখিদের চেহারা। তারপর দুজনে অবাক হয়ে ছোট ছোট চড়ুই পাখিদের দেখল, ছোট ছোট হাত পা নেড়ে খেলছে। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ওদের ফর্মুলা মিল্ক দেওয়া হয়েছে। সকাল নিঃশব্দে কাঁদে, নড়তে পারছে না বলে চুমো খেতে পারছে না। ধ্রুবকে বলল, ওদের একটু কাত করে ধরেন তো, একটা চুমো খাই। ধ্রুব হেসে সকালের ইচ্ছা পূরণ করে। সারাদিন সকাল নড়তে পারল না। এরপর দিন ডাক্তার বললেন হাঁটাচলা করতে হবে। সকালকে ওঠাতে নিলেই কেঁদে দেয়, মনে হচ্ছে ব্যথায় মরে যাবে। অনেক কষ্টে দাঁড়িয়েছে, পা দিয়ে নেমে যায় রক্তের স্রোত। সকালের মা পায়ের রক্ত মুছে দেয়। ধ্রুব মনে মনে ভাবে আর কখনোই বাচ্চা টাচ্চার নামও মুখে নেবে না। ধ্রুব সকালকে ধরে ধরে হাঁটায়। হাঁটতে কি কষ্ট এটা একমাত্র সিজেরিয়ান মানুষরাই জানে। ধ্রুব সকালের কষ্ট দেখে বলল, আর হাঁটতে হবে না, শুয়ে পড়ো। সকাল এমন অবস্থায়ও হাসে, সুখের হাসি। সাত দিন পরে সকালকে বাসায় আনা হয়। এই সাত দিন ধ্রুব এক মুহূর্তের জন্য সকালে থেকে দূরে যায়নি। এখন সারা বাসা বাচ্চাদের কান্নাকাটিতে হই হই করে। ধ্রুব বাসায় এসে সকালকে জড়িয়ে ধরে, কোনো কথাই বলে না। সকালে বলল, কি হলো? আমি খুব ভয় পেয়েছিলাম জান। আমাকে আইসিইউতে নেওয়ার পরে আপনি নাকি খুব কেঁদেছিলেন। তোমাকে কে বলল? সব নার্সরাই বলছিল, আমার ভাগ্য খুবই ভালো। ধ্রুব কিচ্ছু বলল না, বুকের মাঝে নিয়ে রাখে তার পাখিটাকে, যেন ছাড়লেই হারিয়ে যাবে। সকালেই আবার বলে, আপনার ভালোবাসা আমাকে মরতে দিল না। আল্লাহর সুনজর ছিল যে তাই। সকাল ধ্রুবর গলা জড়িয়ে ধরে আহ্লাদি গলায় বলে, ভালোবাসি খুব। ধ্রুব গালে অনেকগুলো চুমু দিয়ে বলল, তোমাকে এখন আরো বেশি আদর আদর লাগে সোনা। বাচ্চাদের নাম রাখা হয় সানভি মির্জা আর দিবা মির্জা। সকাল দুই হাতে দুটো ছানাকে কোলে নেয়। ধ্রুব অপলক দেখে, সুখে তার ভেতরটা কেঁপে ওঠে। সকালের কপালে চুমু খেয়ে বাবুদেরও চুমু খায়। সকাল আসলেই তার খাঁটি সোনা, মনের খোরাক, অন্তরের তৃপ্তি। ফিসফিস করে বলে, দেখেছি রূপসা গোরে, মনের মানুষ কাঁচা সোনা, আমার কাঁচা সোনা তুমি সকাল। সকাল দুদিকে মাথা নাড়িয়ে বলল, আপনি আমার কাঁচা সোনা, আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। তখনই বাচ্চারা তাদের স্বরে কেঁদে ওঠে। ধ্রুব মাথা নেড়ে অসহায় চোখে তাকায়। সকাল হেসে ফেলে। ধ্রুব দুই বাবুকেই তার মায়ের কাছে দিয়ে আসে। রুমে ফিরে এসে সকালকে বুকে নিয়ে শুয়ে বলে, কতদিন বউয়ের ভাগ পাই না, পিচি বউ ছাড়া কি থাকা যায়। সকাল মাথা তুলে তার মিষ্টি হাজবেন্ডকে দেখে, দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে ভেজা ঠোঁটের স্পর্শ নেয়। ধ্রুব বিড়বিড় করে বলল, তোমাকে খুব ধন্যবাদ সকাল, আমার জীবনটা এভাবে পূর্ণতায় ভরিয়ে দেওয়ার জন্য। সকাল তখনও কেঁদে দেয়। ধ্রুব বলে, এখন কাঁদো কেন? সুখে। ধ্রুব থামায় না, কাঁদুক না একটু সুখে, দোষ কি তাতে। সকাল মনে মনে বলে, আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আমার জীবনে ধ্রুবকে স্বামী হিসেবে দেওয়ার জন্য। ভালোবাসারা ভালো থাকো, সুখে সুখে কেঁদে দিক সকাল, আবেশে রাঙিয়ে দিক ধ্রুব। নজর না লাগুক, নজর না লাগুক, নজর না লাগুক।